হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় পতাকা তৈরি করছে সেলফ হেল্প গ্রুপগুলি। শুক্রবার নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় সেলফ হেল্প গ্রুপের এই কাজকর্ম দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেয় সেলফ হেল্প গ্রুপের বোনেরা। বিপ্লব কুমার দেব সেলফ হেল্প গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বনির্ভর মানসিকতা নিয়েই পতাকা তৈরির কাজ করছেন এই সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। এর ফলে তাদের আর্থিক লাভ যেমন হবে, তেমনি রাষ্ট্রপ্রেম এবং দেশপ্রেমের চেতনার উন্মেষ বিকাশ জোরদার হবে বলে উল্লেখ করেন। রাজ্যে বর্তমানে প্রায় 36,000 মতো সেলফ হেল্প গ্রুপ রয়েছে এবং বিজেপি সরকার আসার পর এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বলে বিপ্লব কুমার দেব জানান। খুব ভালো দেখতো স্বনির্ভর মানসিকতা সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে বড় মাত্রায় রয়েছে এবং এই সরকার আসার পর 4,000 কাছাকাছি রুরাল এরিয়াতে সেলফ হেল্প গ্রুপ ছিল, সেটা বেড়ে প্রায় 26,000-27,000 কাছে পৌঁছেছে এবং আরবানেও সেলফ হেল্প গ্রুপ আছে যেটা বড় মাত্রায় বেড়েছে। টোটাল ত্রিপুরাতে 36,000 কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ আছে আর 3,25,000 উপরে মহিলা তার সঙ্গে যুক্ত আছে। আর আমার কাছে ভালো লেগেছে এখানে সে আমার একটা কনস্টিটিউয়েন্সি, আর্থিকভাবে তাদের সংস্থান কম আছে কিন্তু স্বনির্ভর মানসিকতা, দুইটি সেলাই মেশিন নিয়ে তেরঙ্গা যাত্রা, তেরঙ্গা যে আমাদের হর ঘর তেরঙ্গা কর্মসূচি তার জন্য পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী, কারণ তেরঙ্গা যে আমাদের যে জাতীয় পতাকা সেটা চাহিদা রয়েছে, হর ঘরে লাগাতে হবে। আর এখানে এসে আমি দেখছি যে ওনারা মার্কেট থেকে কাপড় কিনে তেরঙ্গা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে তার মধ্যে যে ব্লক আছে ব্লক দিয়ে অশোক চক্র বসিয়ে বিক্রি করার ব্যবস্থা করেছে, অর্ডারও পেয়েছে কিন্তু কম সময়ের মধ্যে অর্ডারটা পেয়ে গেছে, সময় নেই যতটা বানাতে পারে। তো স্বাভাবিকভাবে এই দৃশ্য থেকে ভালো লাগে যে সেলফ হেল্প গ্রুপের আমার বোনেরা বাড়িতে বসে বসে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করছে, এইসব দৃশ্য ত্রিপুরাতে আগে ছিল না, তো এখন সেই দৃশ্য এসছে। তো সেটা নিশ্চিত এক স্বনির্ভর মানসিকতা ও রাষ্ট্রপ্রেম যে মূল চালিকা শক্তি সেই দিশাতে ত্রিপুরা চলা শুরু করেছে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আর আমি আশা করি রাষ্ট্রপ্রেমের সঙ্গে সঙ্গেই মানুষের সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হবে, যার মধ্যে রাষ্ট্রের প্রতি নিষ্ঠা থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, আপনি আপনি তার আর্থিক উন্নয়ন হয়, এটা স্বাভাবিক, এটাই বাস্তব। আমি চাই যে আমার সারা ত্রিপুরা রাজ্যের বনমালীপুরের বিশেষ করে যারাই আর্থিকভাবে পিছিয়ে আছে এরা এগিয়ে যাওয়া, আর্থিকভাবে স্বাবলম্বন, নিজেকে স্বাবলম্বী তৈরি করা, আর স্বাবলম্বন যে প্রক্রিয়া আছে লোন আছে বিভিন্ন ইয়ে আছে সেগুলোর মাধ্যমে নিজেকে স্বনির্ভর মানসিকতা এবং দেশপ্রেম থাকলে আর্থিক উন্নতি হবে বলে জানান বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।